রূপকুণ ট্রেক, কী নেই এই ট্রেকে? আছে জাঙ্গল, ভাস্ট মিডোজ, ফ্রোজেন লেক, স্নোপিক মাউন্টেন। আজ সেই ট্রেকের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। অকাল তখ্ত এক্সপ্রেসে করে কলকাতা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো বেরিলি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন থেকে ঘণ্টা ছয়েকের জার্নি করে পৌঁছালাম রানীক্ষেত, আমাদের পূর্ব নির্ধারিত হোটেল পার্বতী ইনে। পরের দিন সকালে যাত্রা শুরু হলো ওয়্যান ভিলেজের উদ্দেশ্যে। যাত্রাপথে দেখে নেওয়া হলো রানীক্ষেত গলফ ক্লাবটি। পথের শোভা দেখতে দেখতে প্রায় 7 ঘন্টার জার্নি শেষে পৌঁছালাম ওয়্যানে। আজকের রাত্রিবাস এখানেই, আগামীকাল সকালে আমাদের ট্রেকিং শুরু। এখানে এসে আমাদের সাথে সাক্ষাৎ হলো আমাদের এই ট্রেকের গাইড বীরবলের সাথে। আজ আমাদের ট্রেকের প্রথম দিন। আগের দিন রাত হয়ে যাওয়ায় জায়গাটির শোভা ঠিকমতো দেখতে পাইনি। সকালে ঘুম ভাঙার পর জায়গাটা দেখে মুগ্ধ হলাম। আমার মতো অ্যামেচার ট্রেকারদের লাইফলাইন হলো এই মিউলরা। জিনিসপত্র বাধা হলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন বেদিনী বুগিয়ালের উদ্দেশ্যে। বারো কিলোমিটার পথ, শুরুর দিকে কিছুটা সমতল, কিছুটা চড়াই পথ পেরিয়ে পৌঁছালাম প্রথম বিশ্রামাগার রনকাধার। এখান থেকে কিছুটা সমতল রাস্তা পেরোনোর পর শুরু হলো উত্তরাই, নীলগঙ্গা নদী অবধি। এরপর শুরু হয় চড়াই আর চড়াই। এরপর আমরা থামলাম ঘোড়ালি পাতালে। অনেকে এখানেই নাইট স্টে করে, কিন্তু আমাদের প্রথম দিনই বেদিনী পৌঁছানোর টার্গেট ছিল, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে আরও 3 কিলোমিটার পথ পুরোটাই চড়াই। অবশেষে পৌঁছালাম বেদিনী বুগিয়াল। অদ্ভুত সুন্দর এক বুগিয়াল। অল্টিটিউড 11,000 ফিট। আমার ঠিক পিছনেই যে রাস্তাটি চলে গেছে, কাল আবার এই রাস্তা ধরেই এগিয়ে যাব পাথর নাচুনির দিকে। এখন নিচে নেমে যাব আমাদের ক্যাম্পের দিকে। আজ ট্রেকিংয়ের দ্বিতীয় দিন, আজকের গন্তব্য পাথর নাচুনি। বেদিনী বুগিয়াল থেকে সকাল সকাল যাত্রা শুরু হলো। বেদিনী কুণ্ডকে পাশে রেখে একটা খাড়া চড়াই পেরিয়ে মূল পথে উঠে যেতে হয়। ওই চড়াই পেরোতে কালঘাম বেরিয়ে গেল। মূল রাস্তায় উঠে একটু বিশ্রাম নিয়ে আবার শুরু হলো আমাদের পথ চলা। আজকের পথটা মোটামুটি অনেকটাই সমতল, অল্প স্বল্প চড়াই। চারিদিকে বিস্তীর্ণ বুগিয়াল আর শ্বেতশুভ্র হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম পাথর নাচুনি। এত উচ্চতাতে এসেও ট্রেকারদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সম্ভার নিয়ে উপস্থিত দোকানপাট। এই ট্রেকার হাটগুলির মধ্যে একটি আমাদের আজকের আস্তানা। আজ আমাদের গন্তব্য বাগুয়া বাসা। আজকের পথটা পুরোটাই বোল্ডারে সজ্জিত কঠিন চড়াই পথ। পথে পড়ল কলুবিনায়ক মন্দির। আমাদের গাইড এখানে পুজো দিলেন আর আমরা প্রাকৃতিক শোভা দেখতে দেখতে কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম।
এখান থেকে আর কিছুটা ট্রেক করে আমরা পৌঁছে গেলাম বাগুয়া বাসা। এই হাটগুলি আগে ট্রেকারদের থাকার জন্য ব্যবহৃত হতো, এখন এগুলি সবই পরিত্যক্ত। এগুলি ছাড়িয়ে আরেকটু এগিয়ে পৌঁছে গেলাম আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানায়। কোথাও বরফের ছিটে ফোটা না দেখে আশ্বস্ত হলাম, কিন্তু এই সুখানুভূতি নিয়ে রাতটাও কাটাতে পারলাম না। মাঝরাতে হঠাৎই প্রবল তুষারপাতের সাথে ঘুম ভেঙে বাইরে বেরিয়ে দেখি পুরো জায়গাটাই সাদা চাদরের নিচে। ভোর হওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম রূপকুণ্ডের পথে। পথ পুরোটাই প্রায় চড়াই আর বরফে ঢাকা, তাই বেশ কষ্টকর। কিন্তু সেই কষ্টকর পথ পেরিয়ে যখন বরফাবৃত রূপকুণ্ডে পৌঁছালাম, তখন কি যে আনন্দ হলো সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাকিদের নিচে রেখে আমি একাই গাইডের হাত ধরে এগিয়ে গেলাম জুনার গলির দিকে। যে পর্বতশৃঙ্গগুলি আমাদের হাঁটার পথের সঙ্গী ছিল, আজ হঠাৎ করেই মনে হলো যেন হাতের নাগালের মধ্যে চলে এলো। অদ্ভুত এক ঘোরের মধ্যেই ফিরে এলাম বাগুয়া বাসা। এখানে লাঞ্চ সেরে একই পথে ফিরে এলাম পাথর নাচুনি। মুড়ি চানাচুর শশা মাখা ও চা সহযোগে চলল আমাদের রূপকুণ্ড ও জুনারগলি আড্ডা। এবার ফেরার পালা। আগের দিনের তুষারপাতের চিহ্ন আজকের পথেও ছড়িয়ে ছিটিয়ে দেখতে পেলাম। বেদিনী বুগিয়ালকে ডান দিকে রেখে এগিয়ে চললাম আলী বুগিয়ালের পথে। নিচে যে গ্রিন কালারের হাটগুলি দেখা যাচ্ছে, তার একটি আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা। আলী বুগিয়াল ভারতবর্ষের অন্যতম সুন্দর বুগিয়ালগুলির মধ্যে একটি, যেদিকে তাকানো যায় সবুজ গালিচা বিছানো। গাইডের কাছে জানলাম বর্ষার পরে আসলে রং বেরঙের রডোডেনড্রনের শোভা দেখা যায়। স্থানীয় গ্রামবাসীরা এই বুগিয়ালগুলিতেই তাদের গৃহপালিত পশু চড়াতে আসেন। আজ আমাদের ট্রেকের শেষ দিন। আজ আবার আমরা ঘোড়ালি পাতাল হয়ে ফিরে চললাম ওয়্যানের দিকে। এই শেষ দিনটা এক অদ্ভুত অনুভূতির মধ্যে কাটে। একদিকে বাড়ি ফেরার আনন্দ, আবার আরেক দিকে পাহাড় ছেড়ে চলে আসার কষ্ট। যদিও এই কষ্টটা মনে স্থায়ী হতে না দিয়ে
একটা ট্রেক শেষ হতে না হতেই আর একটা ট্রেকের প্ল্যানিং শুরু করে দেওয়া হয়। যাই হোক, এসে পৌঁছালাম ঘোড়ালি পাতাল। যাবার সময় এখানে যখন পৌঁছাই তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আজ একদম ঝলমলে রোদ। খিচুড়ি সহযোগে লাঞ্চ সেরে সেই একই পথে জঙ্গলের মধ্যে দিয়ে নীলগঙ্গা নদী পেরিয়ে পৌঁছে গেলাম ওয়্যানে। এবারের অভিযান এখানেই শেষ হলো, আবার দেখা হবে এরকমই অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।